হ্যালো বন্ধুরা আজ আমি দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি সাত দশমিক দুই থেকে এক নম্বর ও দু নম্বর এই দুটো অঙ্ক করে দেখাবো এক নম্বর প্রশ্নে এখানে একটি ছবি আছে যেখানে অ্যাঙ্গেল ডি হচ্ছে চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল সি হচ্ছে ষাট ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি এ ডি হল কুড়ি ডিগ্রি এটা দেওয়া আছে তো আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল ডি সি এ অর্থাৎ অ্যাঙ্গেল ডি সি এ এ অ্যাঙ্গেলটি এবং অ্যাঙ্গেল বি সি এ অর্থাৎ অ্যাঙ্গেল বি সি এ এ অ্যাঙ্গেলটি একটু ভালো করে দেখো যে এ ডি উপচাপের উপর গঠিত অ্যাঙ্গেল এ ডি হচ্ছে একটি কোণ এবং অ্যাঙ্গেল ডি সি এ হচ্ছে একটি কোণ তো আমরা সবাই জানি যে একই বৃত্তচাপের ওপর গঠিত সব কোণগুলোর মান একই হয় তাই এটা যদি চল্লিশ ডিগ্রি হয় তো এ অ্যাঙ্গেলটার হবে চল্লিশ ডিগ্রি এবার বের করতে হবে অ্যাঙ্গেল বি সি এ অর্থাৎ এ অ্যাঙ্গেলটির মান তো একটু ভালো করে দেখো বৃত্তচাপের ওপর গঠিত এ ডিবি হল একটি কোণ এবং এ সি বি হল আরটি বৃত্তস্ত কোণ তো এই দুটি কোণের মান সমান হবে তো আমি যদি এটা বের করতে পারি তাহলে আমার এটাও বেরিয়ে যাবে তাই আগে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে তো ত্রিভুজ এ ডিও এই ত্রিভুজের একটি কোণ হচ্ছে কুড়ি ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটি হচ্ছে ত্রিভুজ এ ও বহিস্তকোণ তাই এই বহিস্থকোণের মান হবে ষাট প্লাস চল্লিশ একশো অর্থাৎ একশো ডিগ্রি তো আমরা জানি একটি ত্রিভুজের তিনটি মানের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাই এটা একশো ডিগ্রি এটা কুড়ি ডিগ্রি অর্থাৎ একশো কুড়ি তাহলে এই কোণটি হলো ষাট ডিগ্রি এবং বি বৃত্তচাপের ওপর গঠিত এই বৃত্তস্থকোণের মান ষাট ডিগ্রি যদি হয় তাহলে এ অ্যাঙ্গেল এ সি বি এর মান হবে ষাট ডিগ্রি এরপর বলা হয়েছে যে অ্যাঙ্গেল বি এ ডি এবং অ্যাঙ্গেল ডি সিবির মানের সমষ্টি কত তাই অ্যাঙ্গেল বি এডডির মান হচ্ছে ষাট প্লাস টোয়েন্টি আশি ডিগ্রি এবং অ্যাঙ্গেল ডিসিবি এর মানের সমষ্টি হচ্ছে চল্লিশ প্লাস ষাট মানে একশো ডিগ্রি একশো এবং আশি এই দুটি অ্যাঙ্গেলের মানের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আর এই হল সমাধান এবার আসা যাক দু নম্বর প্রশ্নে এখানে একটি ছবি আছে আর এ বি হলো ব্যাস এবং এই ব্যাসের ওপরে ও সি হলো একটি লম্ব তো আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল বি এ সি অর্থাৎ এ অ্যাঙ্গেলটির মান এবং অ্যাঙ্গেল এ পি সি অর্থাৎ এ অ্যাঙ্গেলটির মান তো ভালো করে দেখো ত্রিভুজ ও সি হলো একটি সমুদ্রিবাহ ত্রিভুজ তার কারণ বাহু ও এ এবং ও সি এ দুটো বাহুই হচ্ছে সমান দুটো বাহুই হল একই বৃত্তের ব্যাসার্ধ অ্যাঙ্গেল এ ও সি হচ্ছে নব্বই ডিগ্রি তার কারণ ও সি হচ্ছে লম্ব এবং লম্বের এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো একশো আশি ডিগ্রি থেকে নব্বই বাদ দিলে থাকে নব্বই সেটাকে দুভাগে ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এ দুটো অ্যাঙ্গেলের মান তাহলে অ্যাঙ্গেল বি এ সির মান আমরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি একইভাবে ত্রিভুজ ও সি বি একটি সমুদ্রিবাহু ত্রিভুজ তাই এই ত্রিভুজের অ্যাঙ্গেল বি হচ্ছে নব্বই ডিগ্রি তো নব্বই একশো থেকে নব্বই ডিগ্রি বাদ দিলে থাকে নব্বই সেটাকে দুভাগে ভাগ করলে এই আমরা পেয়ে যাও এই দুটি কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি এবার ভালো করে দেখো এ সি বৃত্তচাপের ওপর গঠিত এ বি সি হচ্ছে একটি বৃত্তস্ত কোণ এবং অ্যাঙ্গেল এ পি সি এটি হচ্ছে একটি আরেকটি বৃত্তস্ত কোণ এবং আমরা জানি একই বৃত্তচাপের ওপর গঠিত সব বৃত্তস্থ কোণগুলির মান সমান হয় তা এটি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটির মানও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হলো সমাধান